হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আজকে সুপার কাপে যে ম্যাচ হয়ে গেল মোহনবাগান এবং গোকুলাম কেরালা এফসির মধ্যে সেই ম্যাচ সম্পর্কে এই ম্যাচে পুরোপুরি বলতে পারো মোহনবাগান গোকুলাম কেরাল্যাপসিকে একদম তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে মানে গোকুলামকে উড়িয়ে একটা বিশাল বড় জয় পেয়েছে মোহনবাগান সেই ম্যাচ সম্পর্কেই আজকের এই ভিডিওতে আলোচনা তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো পুরো ম্যাচের আপডেট পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকে কেরালায় খেলা হচ্ছিল মোহনবাগান এবং গোকুলাম কেরালা এফসির মধ্যে সুপার কাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল মানে প্রথম ম্যাচে সুপার কাপে মুখোমুখি হয়েছিল মোহনবাগান প্রথমে যদি স্টার্টিং লাইন আপ নিয়ে কথা বলি মোহনবাগান ফোর থ্রি থ্রি এরকম ফরমেশানে শুরু করে মানে তিনজন মিডফিল্ডার দিয়ে শুরু করে তিনজনেই কিন্তু বিদেশি মিডফিল্ডার আজকে স্টার্ট করেছিলেন গোলে স্টার্ট করেছিলেন আর শানোয়ার শেখ চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে আশিস রাই ব্যাকে সুভাষিস বোস সেন্টার ব্যাকে প্রীতম কোটাল এবং স্লাবকো ড্যানজানোভিক যেখানে তিনজন বিদেশি মিডফিল্ডার ছিলেন একদিকে কার্ল ম্যাথিউ তার সাথে হুগো বুমস অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাছাড়া সেন্ট্রাল মিডফিল্ডে ছিলেন ফেডারেকো গ্যালেগো অন্যদিকে অ্যাটাকারদের মধ্যে ডান দিকের উইং থেকে মনভীর সিং দিকের উইংয়ে লিস্টান কোলাসো এবং সেন্টার ফরওয়ার্ডে স্টার্ট করেছিলেন ইয়াং স্ট্রাইকার অর্থাৎ কিয়ান নাসিরি অন্যদিকে যদি গোকুলাম কেরাল এফসির কথায় আসি গোকুলামের স্টার্টিং লাইনআপে গোলে ছিলেন শিবিন রাজ তাছাড়া ছিলেন শুভঙ্কর অধিকারী মোহাম্মদ জসিম বৌবা আমিনৌ ছিলেন তাছাড়া ছিলেন ফারসাদ নূর আব্দুল হাক্কু স্টার্ট করেছিলেন তাছাড়া সৌরভ ছিলেন নৌফাল ছিলেন র্যামস ছিলেন আর ছিলেন সার্জিও ইগলেশিয়াস আর ছিলেন রাহুল রাজু এই ছিল গোকুলাম কেরালএফসির স্টার্টিং লাইন আপ ম্যাচের শুরু থেকেই টোটাল ডমিনেন্স ছিল মোহনবাগানের আর লিস্টান কোলাসো আমাদের সেই পরিচিত লিস্টান কোলাসোকে আজকের ম্যাচে কিন্তু আমরা দেখতে পেলাম পুরোপুরি ফর্মের মধ্যে ফিরে এসেছেন লিস্টান কোলাসো আর থেকে বড় ব্যাপার গোলের মধ্যে ফিরেছেন ম্যাচের একদম শুরুতেই লিস্টান কোলাসোর একটা ওয়ান্ডার স্ট্রাইক এবং সাত মিনিট নাগাদ ম্যাচের লিড পেয়ে যায় মোহনবাগান এবং সেখান থেকে কিন্তু এই ম্যাচে আর ঘুরে দাঁড়াতে হয় না মোহনবাগানকে লিস্টানের গোলটা জাস্ট দেখার মতো ছিল সেই লাস্ট সিজনের লিস্টান যেভাবে গোল করতেন মানে যেরকম গোল দেখতে আমরা অভ্যস্ত ছিলাম ঠিক সেই রকমই একটা ব্রিলিয়ান্ট ফিনিশ করেন লিস্টান কোলাসো এরপর বেশি ওয়েট করতে হয় না ম্যাচের বয়স যখন সাতাশ মিনিট সেই মোমেন্টে আবারও লিস্টান কোলাসোর একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ মানে একদম দেখার মতো একটা গোল করেন লিস্টান কোলাসো বক্সের বাইরে থেকে বলটা যেভাবে মেরেছিলেন অনবদ্যভাবে ডিপ করেছিল মানে সেই ডিপ করা যেটা লিস্টান কোলাসো এই সিজনে একদমই করতে পারেননি গত সিজনে করেছিলেন তো লিস্টানের এই সেকেন্ড গোলটায় কিন্তু আরও লিড পেয়ে যায় মোহনবাগান তারপরে হুগো বুমস যিনি পুরো ম্যাচ জুড়ে অনবদ্য খেলেছেন বল সাপ্লাই দিচ্ছিলেন লিস্টান কিয়ান মানভীর এদেরকে সেই হুগো বুমাসও একটা গোল স্কোর করেন প্রথম হাফের একদম লাস্ট মোমেন্টে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হুগো বুমাসের করা গোলে কিন্তু তিন শূন্যের লিড পেয়ে যায় প্রথম হাফেই মোহনবাগান গোকুলামকে একদমই দাঁড়াতেই দেয় না প্রথম হাফে মোহনবাগান ডিফেন্সিভলিও দুরন্ত খেলেছে মোহনবাগান যেখানে স্ল্যাবকো প্রীতম সুভাষিস আশিস রাই অনবদ্য আশিস অ্যাটাকেও যেভাবে জয়েন করছিলেন মানে আশিসের কাছেও কিন্তু চান্স ছিল আজকের ম্যাচে গোল স্কোর করার বিশেষ করে সেকেন্ড হাফে আশিস রাই অনেকগুলো সুযোগ পেয়ে গিয়েছিলেন মাঝ মাঠে ফেডেরকো গ্যালেগোর পারফরম্যান্সও কিন্তু আজকে দারুণ ছিল গ্যালেগো গোল স্কোর করার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তবে গোলকিপার বাঁচিয়ে নেন না হলে কিন্তু গ্যালেগেও আজকে স্কোর শিটের মধ্যে আসতে পারতেন এইভাবে প্রথম হাফে শেষে তিন শূন্য স্কোর লাইন থাকে মোহনবাগানের তারপর সেকেন্ড হাফ আসার পরে আরও একটা গোল পেয়ে যায় মোহনবাগান মনভীর সিং এবার কিন্তু ফিনিশ করেন সেকেন্ড হাফে গোকুলামের পাসিং খুব ভালো হচ্ছিলো মানে অ্যাটাকিং ফুটবলটা তাও একটু বেটার হচ্ছিলো গোকুলামের যেখান থেকে গোকুলাম কিন্তু গোল স্কোর করার অনেকগুলো সুযোগ তৈরি করছিল তবে মোহনবাগানের ডিফেন্স আজকে অনবদ্য ছিল গোলে আর সানোয়ার শেখেও বেশ কনফিডেন্সই লেগেছে তো সেই জায়গায় গোকুলাম কিন্তু সেকেন্ড হাফে একটা গোলই ফিরিয়ে আনতে পেরেছিল হেডার থেকে টিরিও কিন্তু আজকের এই ম্যাচে নেবেছিলেন মাঠে তো টিরির খেলা দীর্ঘ প্রায় তিনশো ছাব্বিশ দিন পর কিন্তু আমরা দেখতে পেলাম টিরিকে মাঠে ফিরতে দেখে দারুণ লেগেছে তারপর ম্যাচের সেকেন্ড হাফে লাস্টের দিকে মানে দশ মিনিট বাকি ছিল তখন পেত্রাতসও মাঠে নাবেন পুইটিয়া পেত্রাতস সুমিত রাঠি সবাইকেই কিন্তু গেম টাইম দেন জুয়ান ফেরান্ডো পেত্রাতস এসে অ্যাসিস্ট মেকার হয়ে উঠছিলেন মানে দারুণ পাস দিচ্ছিলেন আশিস রাইকে একবার একটা দারুণ বল দিয়েছিলেন যেখান থেকে গোল হতেই পারতো তবে অ্যাসিস্ট আজকের ম্যাচে হয়নি তবে ম্যাচের একদম লাস্ট মোমেন্টে গিয়ে আর শানুয়ার্সেক একটা লং বল মারেন গোল থেকে এবং সেই বলটা ডিফেন্স করতে পারে না গোকুলাম এবং প্রেস করেছিল কিয়ান নাসিরি কিয়ান নাসিরীর খেলা মানে ব্রিলিয়েন্ট তিনি প্রতিটা বলের জন্য কিয়ান যেভাবে ঝাঁপিয়ে পড়ে সেটা সত্যিই দেখার মতো এবং তার ফল পেয়ে যায় কিয়ান একদম ম্যাচের লাস্ট মিনিটে সেখানে গিয়ে কিন্তু গোল স্কোর করে দেয় কিয়ান নাসিরি বলটা ক্লিয়ার করতে পারে না গোকুলামের ডিফেন্ডার এবং বলটা ডিফ্লেকশন আসে কিয়ান নাসির গায়ে লেগে বলটা চলে যায় জালে মোস্ট প্রবাবলি মুখের কাছাকাছি লেগেছিল এবং সেখান থেকে বলটা জালে চলে যায় তো নিঃসন্দেহে কিয়ান তার পরিশ্রমের ফল অবশ্যই পেয়েছেন ম্যাচের একদম লাস্ট মোমেন্টে গিয়ে তো এইভাবেই পাঁচ একের একটা বিশাল বড় জয় দিয়ে স্টার্ট করলো মোহনবাগান তাদের সুপার কাপের ক্যাম্পেন তোমাদের কেমন লেগেছে আজকের এই ম্যাচটা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আজকের ম্যাচটা তো অবশ্যই মনে থাকবে লিস্টান কোলাসোর কামব্যাকের কারণে পুরো সিজনটা এত খারাপ গেছে লিস্টানের সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি আশা করব পরের ম্যাচগুলোয় সেই ভয়ানক লিস্টনকে আমরা দেখতে পাবো বাকি টিমদের এগেনস্টে তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই নিচে কমেন্টে জানিও আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা